হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো হচ্ছে কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো প্রথম আপডেটটা হচ্ছে নীতেশ তিওয়ারি রামায়ণ থেকে। তো এখন আপডেট উঠে আসছে যে রামায়ণ ছবিটা হচ্ছে, ফেব্রুয়ারি 2024 থেকে এই ছবির শুটিং শুরু হবে এবং কাস্টও ফাইনাল হয়ে গেছে। রণবীর কাপুরকে আমরা রামের চরিত্রে দেখতে পাবো, আলিয়া ভট্ট সীতার চরিত্র করছে না, সাই পল্লবীকে অ্যাপ্রোচ করা হয়েছিল, সাই পল্লবীও ফাইনালাইজ হয়ে গেছে এবং এরা দুজন ফেব্রুয়ারি 2024 থেকে শুটিং শুরু করে দেবে। অলরেডি লুক টেস্ট হয়ে গেছে এবং ইয়াশও জয়েন করবে। ইয়াশ ইয়াশও অ্যাজ মানে আমাদের এ রাবণ কনফার্ম হয়ে গেছে। ইয়াশ এমনি তো অনেকটা সময় নিয়েছে স্ক্রিপ্টটাকে হ্যাঁ বলতে, বাট ফার্স্ট যে পার্টটা আসছে এটা তো মাল্টিপল পার্টসে আসবে, এটা একটা পার্টের ছবি নয়। তো প্রথম পার্টে ইয়াশের জাস্ট একটা গেস্ট অ্যাপিয়ারেন্স থাকবে, এক্সটেন্ডেড ক্যামিও মতো থাকবে এবং সে শেষের দিকেই আসবে। তো তাই জন্য তার শুটিংটা শুরু হবে হচ্ছে জুলাই মাস থেকে, ঠিক আছে, ফেব্রুয়ারি থেকে শুরু হবে, অগস্ট অব্দি শুটিংয়ের কথা আছে টানা এবং জুলাইতে ইয়াশ জয়েন করবে আর কি। তো এই কাস্ট নিয়ে কনফার্ম হয়ে গেছে, ফার্স্ট পার্টটা হচ্ছে এবং এটা খুব ভালো VFX এর কাজ থাকবে, নীতিশ তিওয়ারি আগেও বলেছিল। যাই হোক, ফাইনালি রামায়ণটা তার মানে হচ্ছে এবং ড্রিম কাস্ট। এবার ইয়াশ অনেকটা সময় নিয়ে বলেছে, ইয়াশ কিন্তু খুব চুজি, আপনারা দেখেছেন, তাই জন্য KGF এর পরে এতটা সময় নিয়েছে নিজের পরের প্রজেক্টের জন্য। ইয়াশ 19 আমরা শুনেছি যে এই মাসে আর কি অ্যানাউন্সমেন্ট আসতে, দেখা যাক কি হয়। তো ইয়াশ যখন হ্যাঁ বলেছে, ডেফিনেটলি তার মানে স্ক্রিপ্টের মধ্যে তার রোলের মধ্যে দম আছে। তো দেখা যাক কিরকম হয়। এটা ছিল প্রথম আপডেট। পরবর্তী আপডেটে টাইগার 3 কে কেন্দ্র করে, তো টাইগার 3 এর যে ট্রেলার সেটা মিড অক্টোবরে রিলিজ করবে। তারা টিজার নিয়ে এসছে অলরেডি, যেটা বিশাল ভালো রেসপন্স পেয়েছে, আমার তো পার্সোনালি দারুণ লেগেছিল। তারপরে তারা ট্রেলার নিয়ে আসবে এবং তারপরে গানগুলো নিয়ে আসবে। দেখবেন পাঠানের ক্ষেত্রে কিন্তু তা হয়নি, পাঠানের ক্ষেত্রে ট্রেলারটা পরে এসেছিল, আগে গানগুলো এসেছিল। এখানে এবারে কিন্তু ইয়াশরা সেটা করবে না। তো মিড অক্টোবরে আমরা ট্রেলার দেখতে পাবো, এবার দেখা যাক ট্রেলারটা কিরকম ধামাকা হয়। এবং আমাদের এই সালমান খান বলেছে তার অ্যাকশন জনরাটা পছন্দ, লার্জার দ্যান লাইফ জনরাটা পছন্দ এবং যা প্লট আছে টাইগার 3 তার মনে হয় দর্শকের এটা খুবই ভালো লাগবে। দেখা যাক, আমারও আশা রয়েছে টিজার থেকে, তো সেটা বোঝা যাচ্ছে খুব ভালো একটা ক্রিয়েটিভ টিম পিছনে কাজ করেছে, আউটপুট ভালো হবেই আশা করব। পরবর্তী আমরা কথা বলবো যে 8 ডিসেম্বরের রিলিজ ডেটটা নিয়ে। তো এই দিনকে দুটো হিন্দি ছবি ক্ল্যাশ করতে চলেছে। 1 ডিসেম্বর অ্যানিমাল ছবিটা মুক্তি পাবে, তার ঠিক 7 দিন পরে দুটো হিন্দি ছবি, দুটো বড় ব্যানারের ছবি আসছে, মানে একটা বড় ডিরেক্টরের ছবি, শ্রীরাম রাঘবনের মেরি ক্রিসমাস বলে ছবিটা, সেটা প্রিপন্ড হয়ে গেছে। এই ছবিটা 8 ডিসেম্বর এবার রিলিজ করবে এবং তার সাথে ক্ল্যাশ করবে হচ্ছে সিদ্ধার্থ মালহোত্রার যোদ্ধা বলে ছবিটা, যাতে সিদ্ধার্থ মালহোত্রা রাশি খান্না এরা রয়েছে, ধর্মা প্রোডাকশন এবং অ্যামাজন প্রাইম ইন্ডিয়া তারা দুজন মিলে আর কি প্রডিউস করছে, এটা কো-প্রডিউস করছে, এটাও হলে মুক্তি পাবে। এবং তারপরে 22 তারিখে আবার দুটো বড় ছবি আসছে। তো ডিসেম্বর মাস যারা সিনেমা ভালোবাসে তাদের জন্য প্রচুর টাইপের, প্রচুর ধরনের সিনেমা আছে। অ্যানিমাল একটা গ্যাংস্টার ফিল্ম, তারপরে মেরি ক্রিসমাস একটা থ্রিলার ছবি হবে, যোদ্ধা একটা ফ্লাইটের মধ্যে হাইজ্যাক হচ্ছে সেখানে অ্যাকশন বেসড ফিল্ম, সালার আবার একটা পুরোপুরি অ্যাকশন বেসড একটা ছবি, আবার ডাঙ্কি হচ্ছে ড্র্যামেডি। তো নানান রকমের ছবি, প্রচুর রকমের প্ল্যাটার আছে, তারপরে আমাদের বাংলা ছবিও আছে। তো অনেক কিছু মিলিয়ে ডিসেম্বরে যারা সিনেমার ফ্যান, ওভারঅল সিনেমা লাভার, ক্ল্যাশ ইত্যাদি ভুলে যান, জাস্ট তাদের জন্য কিন্তু নানান রকমের ছবি দেখতে চলেছে। ডিসেম্বর উড বি ভেরি ভেরি এক্সাইটিং। পরবর্তী আমরা কথা বলবো হচ্ছে OMG 2 এর OTT রিলিজ নিয়ে। তো এটা নেটফ্লিক্সে আসছে এবং 8 অক্টোবর এটা নেটফ্লিক্সে দেখা যাবে। এবার কথা হচ্ছে সিনেমা হলের ক্ষেত্রে আপনারা প্রত্যেকেই জানেন সেন্সার থেকে অনেক কিছু কেটে দেওয়া হয়েছিল। তো এবার দেখা যাক নেটফ্লিক্সে যে ভার্সনটা আসছে সেটাতে আমরা সেই এক্সটেন্ডেড কাটটা দেখতে পাই কিনা, যে সিনসগুলো কেটে দেওয়া হয়েছিল, ডায়লগ চেঞ্জ করে দেওয়া হয়েছিল। কারণ ডিরেক্টর পরে ছবি সাকসেসের পরে যখন ইন্টারভিউ দিয়েছিলেন তখন তিনি বলেছিলেন OTTতে তারা এক্সটেন্ডেড ভার্সনটাই বের করবে। তো দেখা যাক সেই এক্সটেন্ডেড ভার্সনটা হলে অবশ্যই আমি চেক আউট করবো যখন আসবে। তো সেটা যদি আলাদা কিছু অ্যাডিশনাল থাকে এবং ছবিটা যদি আরও বেটার লাগে তখন ডেফিনেটলি সেটা নিয়ে আমরা আরেকটা ভিডিওতে কথা বলবো। পরবর্তী আমরা কথা বলবো জকের দন পার্ট 3 নিয়ে। তো সায়ন্দন ঘোষালী এই ছবিটা পরিচালনা করবে এবং সুরিন্দর ফিল্ম সেটা প্রডিউস করতে চলেছে। তো এতে আমরা কোয়েল মল্লিক এবং পরমব্রতকে আবার দেখতে পাবো, সেকেন্ড পার্টটা সাগর দ্বীপে জকের দনেও তারা একসাথে ছিল। এছাড়া এখানে একটা নতুন ক্যারেক্টারের অ্যাডিশন হচ্ছে, সেটা হচ্ছে টোটা রায় চৌধুরী। তো এই আর কি কাস্টিং থাকতে চলেছে। এবারে এটা রাজস্থানের ব্যাকড্রপে হবে, সোনার কেল্লায় জকের দন, সোনার কেল্লার কি ব্যাকড্রপে থাকবে, তবে ডেফিনেটলি ফেলুদা ইত্যাদি থাকবে না, বাট সোনার কেল্লার কিছু ইন্সপিরেশন আমরা এটার মধ্যে দেখতে পাবো। যেরকম আমরা এবছর একেন যে ছবিটা এলো যেটা খুবই সাকসেসফুল ছবি হয়েছিল, সেটার মধ্যে সোনার কেল্লার বিভিন্ন রকমের রেফারেন্স দেখতে পেয়েছিল, সেরকম জকের দন 3 তেও দেখতে পাবো। তো দেখা যাক ফ্র্যাঞ্চাইজ ভ্যালুর জন্য এই ছবিটা বক্স অফিসে কিরকম পারফর্ম করতে পারে। এবং লাস্ট এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো হচ্ছে আটটা টাইমসের একটা আপকামিং সিরিজ নন্দিনী বলে, যার ট্রেলার মুক্তি পেয়ে গেছে। তো এই মানে এটা কনসেপ্ট আমার খুব ভালো লেগেছিল, এটা নভেলের উপর বেস, তাই জন্যই আমি ট্রেলারটা দেখলাম। দেখবেন সচরাচর আমি আটটা টাইমসের বেশি কন্টেন্ট নিয়ে খুব একটা কথা বলি না, আমাকে খুব একটা এক্সাইটিং লাগে না, বাট এটা ট্রেলারটা দেখুন ভালো লাগবে আপনাদের। প্রথম তো কনসেপ্ট হচ্ছে একটা মহিলা, ঠিক আছে, যেটা হচ্ছে রীতা বুড়ি, সে প্রেগনেন্ট। এবার তার শ্বশুর বাড়ির লোকেরা যেদিকে দেখা, একদিকে দেখা যায় তারা কিন্তু ভালো ফ্যামিলি, ঠিক আছে, তারা কিন্তু শিক্ষিত বড় লোক ফ্যামিলি, কিন্তু তারা হয়তো আগে থেকেই বাচ্চার যে জেন্ডার সেটাকে জানা উচিত না, সেটা মানে ইলিগাল আর কি একটা জিনিস। তো সেটা তারা করছে, টাকা পয়সা দিয়ে ডাক্তারের কাছ থেকে জানছে যে বাচ্চাটা কি, বাচ্চাটার জেন্ডারটা কি, তারপরে হয়তো তারা অ্যাবর্শন করিয়ে দিতে চাইছে এবং বউকে হয়তো মিথ্যা কথা বলছে যে বাচ্চাটা যদি থাকে তাহলে তো কোথাও গিয়ে তোমার মানে প্রাণের ক্ষতি হয়ে যেতে পারে। এবার এইসব চলছে, তার মাঝে হয়তো এই মহিলাটা যেটা হচ্ছে আরিতা বড়ি, সে একটা কল পায় এবং যে কল করেছে সেটা হচ্ছে আর কেউ না, ওর যে বাচ্চা, মানে সে ওর সাথে ফোনের মাধ্যমে কমিউনিকেট করছে এবং সে বলছে আমার নাম নন্দিনী এবং সে যা যা বলে যাচ্ছে সেগুলো সবকটা মিলে যাচ্ছে। এবার এই মিস্ট্রিয়াস কলটা কে করছে, আদেও কি এটা একটা মেটাফর না কি,
মানে সেটাই আর কি নিয়ে বাকি মিস্ট্রিটা আর কি। তো ভালো লাগছে কিন্তু, ঠিক আছে, এক তো মেসেজটা খুব ভালো, কনসেপ্টটাও বেশ ইন্টারেস্টিং, আর প্রেজেন্টেশনটা যদি দেখেন ডেফিনেটলি একটু তো দেখুন ঘরের মধ্যে একটা ফ্যামিলি ড্রামার গল্প, ঠিক আছে, তো এখানে মেসেজটা খুবই ইম্পর্টেন্ট। এবার কিন্তু ওরকম পুরো টিপিক্যাল ফ্যামিলি ড্রামা সিরিয়ালের মতো করে কিন্তু ব্যাপারটা ট্রিট করা হয়নি, ডেফিনেটলি কিছু জায়গায় মেলোড্রামাটিক আছে, কিন্তু মিস্ট্রি ব্যাপারটা কিন্তু বেশ থ্রু আউট রেখেছে, বিজিএম বলুন ইত্যাদি বলুন বা দেহ ধরনের শর্ট টেকিং আছে, লাইটিং বলুন, তো আমার কিন্তু বেশ ভালোই লাগলো ট্রেলারটা কনসেপ্টের জন্য স্পেশালি, এবং একটা সব ভালো, কিঞ্জলকে বেশ ভালো লাগছে, সুহর্ত রয়েছে, এরা দুজন খুবই আমার পছন্দের অভিনেতা, তো দেখা যাক কীরকম হয় এই সিরিজটা, আমি এটা এলে অবশ্যই দেখবো এবং রিভিউ করবো। আপনারা ট্রেলারটা চেক আউট করুন এবং আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানান। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে।